পাড়ারই দুই তরুণীর মধ্যে সমকামিতার সম্পর্ক রয়েছে। এই অভিযোগে ঘরে শুয়ে থাকা অবস্থায় দুই তরুণীর ওপর হামলা চালালো প্রতিবেশী তিন যুবক। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 25শে অক্টোবর সাগরদিঘির বেলাইপাড়ার যুবতী তারই প্রতিবেশী এক বান্ধবীর বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত 11টা নাগাদ গ্রামের দুই যুবক তাদের ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। কেন দুই যুবতী ঘরে ঘুমিয়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলে তারা। ওই যুবতী তারা পরস্পরের বান্ধবী জানালে যুবতীর শরীরের পোশাক খুলে নেওয়া হয়, তারপর তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ওই যুবতী বাধা দিলে প্রচণ্ড মারধর করা হয়, তারপর তাকে নগ্ন করে তার নিম্নাঙ্গে গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়া হয়। পেট ও উরুতে একাধিক ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ। রডের ছ্যাঁকায় শরীরে মারাত্মকভাবে ক্ষত সৃষ্টি হয়েছে ওই যুবতীর। তার বান্ধবী বাধা দিলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের হাত থেকে কোনো ক্রমে সে পালিয়ে বাঁচে। অভিযুক্তরা সকলেই তার বান্ধবীর আত্মীয় বলে জানা গিয়েছে। যুবতী বিষয়টি ভয়ে কাউকে প্রথমে বলতে পারেনি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন বিষয়টি পরিবারের লোকজনকে জানায় সে। তড়িঘড়ি ঘটনা জানার পর সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবতীকে। সেখানে এক সপ্তাহ চিকিৎসা চলার পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে বাড়িতেই চিকিৎসা চলছে ওই যুবতীর। বুঝলে বান্ধবী আমরা সুখ, বহিনের মধ্যে সুখ, যাওয়া আসা করে বিড়িটিড়ি বান্ধিয়ে বিড়িটিড়ি মানে রোজ যাই। সেদিনকে যাইনি, আমার পেটে পাথর ছিল, সেদিনকে যাইনি। রাত 7টার সময় পেটে ব্যথা, আমি আবার দেখেছিলাম কি এসো আমার পেটে ব্যথা, যে কোনো ঘটনা সব কথা আমাকে বলি, ও বলে আমি বলি আমার মা নাই, মারা গেছে। এমনি সাহেব আমার আগে থেকে অত্যাচার করতো, কিন্তু আগে থেকে করতো তো ওয়ার উপরে অমনি অত্যাচার করে আমি জানতে পারি। শাবল দিয়ে ছ্যাঁকা দিয়েছে, এই মদ ঢেলেছে, সব কিছু করেছে, আমার মুখে পট্টি লাগিয়ে দিয়েছে, হাত বেঁধে দিয়েছে, মানে আমি চিল্লে যাতে যেমন সবাই শুনতে পাই সেরকম করেছে। আমার কি বলতে চিল্লেতে না পারে সেরকম করেছে। সাহেব কদম দুজন মানে যখন জ্ঞানটা যখন আর ফিরে যখন বলে দুজনে দুজনের নাম দিয়েছে, এখন ধর্ষণের চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আমাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করেছিল কিন্তু পারেনি বলে এরকম ছ্যাঁকা দিয়েছে, এরকম আঘাত করেছে। হ্যাঁ করেছিল বলে এরকম করেছে, যে ছ্যাঁকা দিয়েছে, আঘাত করেছে, মেরেছে, পারেনি বলে জোরজবরদস্তি শাস্তি চাইছে। ওদের মামা হয়, বোন হয়। যুবতীর মা দিল্লিতে শ্রমিকের কাজ করেন। সাগরদিঘিতে তার বৃদ্ধা দিদিমার সঙ্গেই থাকতো ওই যুবতী। খবর পেয়ে তার মা রবিবার গ্রামে আসেন। নির্যাতিতা যুবতী প্রথমে পুলিশকে অভিযুক্ত দুজনের নাম জানায়, পরে সেই তালিকায় যোগ হয় আরও একজনের নাম। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন সকলেই। আমার মেয়ে আদের সেহেলির বাড়ি, পাশে বাড়ি সেহেলির, তো ও বিড়ি টিড়ি বাঁধে, দুজনও সেহেলিতেই বাঁধে, যাওয়া আসা করে, সব একই জুটি, সব ও কথাবার্তা সব বলা কহা করে, হাসি ফাজলামো করে, তো ওইটা ওই সাহেবুল বলি নাম, ও যেই এইসব মারা ধরা করে, কদুম যেই এইসব মারা ধরা করে, এইসব ইয়ে ও যে রড, ও রড বি ছাঁকা দিয়ে ই করকে দাই পড়াই পড়াই, আর ওইসব মারে বেল, বেলের মাথা সবই ও ই শরীরে ঢালে, শরীরে ও অন্য খারাপ কোনো কিছু করতে চায়, তো এ লোক হ্যাঁ ধর্ষণের চেষ্টা করেছিল, তা এই লোক রাজি নাই, তো ও হাত বাগারা সব এইসব ই করেছে, পুড়িয়ে দিয়েছে ও জায়গাতে, মাঠ ঢেলেছে, মাঠ ঢেলি মাছে জেলি দিয়েছে, আগে তো রড দিয়েছে, রড দি মাছে মাঠ ঢেলেছে, মাঠ দি মাছে ঢেলেছে, মাছে ঢেলি এসে পোড়া ধরা করেছে। বাড়িতে কেউ ছিল না, খালি আমার ইয়ে বুড়া মা ছিল, তো ও মা কোথাও নিয়ে যায়নি, নিয়ে ও 25 তারিখ হলছে, 27 তারিখও নিয়ে চলছে। আর পুলিশ আলছিল, যেভাবে জানতে পারে পুলিশ এসে নিয়ে যায় মেয়েকে, ওরাই গাড়ি বাড়ি ভাড়া করে নিয়ে যায়। মেয়ে বলছে দুজনের নামে, দুজনের নামে বলতে বলতে মেয়ে আমার অজ্ঞান হয়ে চলছে, অজ্ঞান হই এখন ইয়াদ হয়েছে কি তিনজনের নাম দিয়েছে। বান্ধবীর এক মামা হয় কদম মামা, আর ও সাহেবুল বহনু, আর পাশের বাড়ি আর একটাও এমনি ই। আমরা চাই আমার মেয়েকে যেসে করেছে আমরা এই চাই, আমরা সাজা চাই। ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, আজ তক বাংলা।